আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বাঙালিদের খুব পছন্দের মাছ হচ্ছে ইলিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি। আজকে দেখাবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রেসিপি। প্রথমে কাঁচকলা সুবিধা মতো খণ্ড করে কেটে নিতে হবে। তারপর কলার উপরে সবুজ খোসা ছাড়িয়ে নেব। প্রতিটি খণ্ড থেকে তিনটি করে টুকরো করে নেব। এতে টুকরোগুলো বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। কলায় আছে আয়রন, যা শরীরে রক্ত শূন্যতা পূরণ করে, হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাছ নিয়ে নিয়েছি, এখন সামান্য হলুদ ও লবণ দিয়ে মাছগুলো মেখে ভেজে নেব। দেখুন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। কাঁচকলাতেও সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়ে ইলিশ মাছ যে ভেজেছি সেই তেলে কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলাগুলো ভালোভাবে ভেজে নেব, ভেজে নিলে কাঁচকলার স্বাদ অনেক বেড়ে যায়। ওই তেলের মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে নেব। পেঁয়াজ ও রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলে সামান্য পানি দিয়ে নিব 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে নেব স্বাদমতো লবণ। মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভাজা কলা দিয়ে দিব। এখন আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু কলা ভেজে নিয়েছি তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ
পর এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে মাছগুলো উল্টিয়ে নেড়ে দিয়ে আবার ঢেকে দিব। অপেক্ষা করব পুরোপুরি হওয়ার জন্য। কাঁচকলা ইলিশ মাছের ঝোল একদম রেডি। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আজ তাহলে এ পর্যন্তই। হেলদি খান, হেলদি থাকুন।